আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে। আপনাদের জন্য একদমই নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব গাছ আলু, আর এই গাছ আলুটা রান্না করব আমি ডিম দিয়ে। ডিম দিয়ে এই গাছ আলুটা কেউ কখনো খেয়েছেন কিনা আমি জানি না, তবে ডিম দিয়ে গাছ আলুর রান্নাটা অনেক বেশি মজার হয়। এই গাছ আলুটাকে অনেক জায়গায় পান আলু, পেস্তা আলু, বেল আলু, ছড়ালু বিভিন্ন নামেই চিনে থাকেন। আমাদের এলাকায় এটাকে গাছ আলু বলে। আর এই গাছ আলুটা বিভিন্নভাবেই রান্না করা যায়, মাছ, মাংস, ডিম, ছোট মাছ, এমনকি নিরামিষভাবেও এই গাছ আলু রান্নাটা খুবই ভালো লাগে খেতে। আজকে আমি ডিম দিয়ে রান্না করেছি। ডিম দিয়ে এই গাছ আলুর তরকারিটা জাস্ট অসাধারণ হয়। তাহলে চলুন গাছ আলু কিভাবে রান্না করি সেটা দেখে নেই। রান্নার জন্য আমি এখানে চারটা গাছ আলু নিয়েছি, আর এই চারটা গাছ আলু মিলিয়ে হয়েছে আধা কেজি। গাছ আলুর খোসা ছাড়ানো কিন্তু একেবারে সহজ, হাত দিয়ে ছাড়িয়ে নেওয়া যায়। আমি একটা চামচের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা খুবই পাতলা কাগজের মতো, খুব সহজেই খোসাটা ছাড়ানো যায়। আর এই গাছ আলুতে কিন্তু প্রচুর পুষ্টিগুণও রয়েছে। গাছ আলুটা খেতেও সুস্বাদু, সাধারণ আলুর থেকে 10 গুণ পরিমাণে পুষ্টিগুণ বেশি থাকে এই গাছ আলুতে। আলুর খোসা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। সবগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি আলুটা ছোট টুকরো করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। গাছ আলুর খোসা ছাড়ানোর পর আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানির মধ্যে রেখে দিয়েছি। গাছ আলুটা কেটে সাথে সাথে পানির মধ্যে রাখতে হবে, তা না হলে কিন্তু কালো হয়ে যাবে। কালো হয়ে গেলে দেখতে ভালো লাগবে না, ঝোলটাও কালচে হয়ে যায়। রান্নার জন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি, আর ডিমের মধ্যে নিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ এবং কাঁচা মরিচ। লবণ দিয়ে দেব এখন ডিমের মধ্যে, ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমি ভেজে তারপরে রান্না করব, চাইলে আস্ত সেদ্ধ করেও রান্না করা যাবে। ডিমটা ভেজে নিয়ে রান্না করলেও ভালো লাগবে খেতে। পেঁয়াজ মরিচের সাথে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, এখন ডিমটা ভেজে নেব। গাছ আলু প্রথমে আমি একটু সেদ্ধ করে নেব, চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দেব। লবণটা মিলিয়ে নিয়েছি, গাছ আলুটা এখন সেদ্ধ করে নেব। 5-6 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। গাছ আলু রান্নার পরে ঝোলটা কিন্তু একদম আঠালো টাইপের হয়ে যায়। এভাবে আগে থেকে সেদ্ধ করে নিলে আলুর পিচ্ছিল ভাবটা চলে যাবে, আর রান্নার পরে ঝোলটাও এত আঠালো হবে না। উল্টাপাল্টা করে দিতে হবে, আলুগুলো যেন সব দিকটাই সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। তবে অতিরিক্ত সেদ্ধ করে ফেলা যাবে না, তাহলে আলুর পুষ্টিগুণ কিন্তু বেরিয়ে যাবে। আমি জাস্ট হাই হিটে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আলুর ভেতরে এতটাই পিচ্ছিল ভাব যে পানিটাও কিন্তু আঠালো হয়ে গিয়েছে। উল্টাপাল্টা করে নেড়েচেড়ে দিয়ে আমি আলুটা 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এখন এই আলু থেকে পানি ভালো করে ঝরিয়ে নেব, আর ঠান্ডা পানি দিয়ে একবার ভালো করে ধুয়ে নেব। প্যানে প্রথমে অল্প করে তেল দিয়ে দেব ডিমটা ভেজে নেওয়ার জন্য। এখন এই তেলের মধ্যে আমি ডিমের অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। ডিমটা একটু শক্ত হয়ে গেলে এভাবে ভাঁজ করে দিয়ে ডিমটা ভেজে নেব। ডিম যার যার পছন্দ মতো করে ভেজে নেওয়া যাবে। ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ডিমটা, একইভাবে বাকি ডিমটুকু ভেজে নেব। ডিম ভাজা হয়ে গিয়েছে, প্যান থেকে তুলে নেব। এখন এই প্যানের মধ্যে আবারও তেল দিয়ে দেব পরিমাণ মতো করে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দেব 2 টুকরো দারুচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দেব কয়েকটা। পেঁয়াজটা একটু ভেজে নেব। নেড়েচেড়ে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব রসুন বাটা এবং আদা বাটা। রসুন বাটা নিয়েছি 1.5 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা নিয়েছি 2 চা চামচ, পেঁয়াজ নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই বাটা মশলাটা দিয়ে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ চলে যায় মশলার। চুলার আঁচ অল্প রাখতে হবে, মশলা যেন পুড়ে না যায়, বারে বারে একটু নেড়েচেড়ে দিতে হবে। মশলাটা আমি ভেজে নিয়েছি, আর মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখন পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য। এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লবণ নিয়েছি 7 মতো। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। অল্প আঁচে নেড়েচেড়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে।
এখন এর মধ্যে সেদ্ধ করা গাছ আলু দিয়ে দেব। মশলার সাথে নেড়ে চেড়ে আলুটা এখন একটু কষিয়ে নেব। মশলার সাথে আলু যত ভালো করে কষানো হবে আলুর ভেতরে মশলা ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। এই পর্যায়ে আলুটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, আর এই আলুটা কিন্তু তুলনামূলক এত বেশি শক্ত না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আগে থেকেই আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি, তার জন্য রান্না হতেও কম সময় লাগবে। অল্প আঁচে নেড়ে চেড়ে আমি আলু মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দেব আলু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আলুটা যদি পুরোপুরি সেদ্ধ হয় খেতে ভালো লাগবে, আর সেদ্ধ হলে এই আলুটা একেবারে মোমের মতো গলে যায়। ঢেকে দিয়ে রান্না করে নেব। 5-6 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। আলুগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে, আর যে পানি আছে পানিটা টানিয়ে কষিয়ে নেব। আলু ভালো করে কষানো হলে আলুর টেস্টটা বাড়বে। মশলার সাথে আলু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। একেবারে খুব বেশি ঝোল হবে না, মিডিয়াম ঘন ঝোল হবে, সেভাবে পানি দিয়ে দিলাম। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে, এখন এর মধ্যে ভেজে রাখা ডিম দিয়ে দেব। ডিমগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে ডিমের মধ্যে, যাতে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরা এবং গরম মশলার গুঁড়া, আমি এখানে 1.5 চা চামচ নিয়েছি। মশলাটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে এখন ঢেকে দেব। 3-4 মিনিট ঢেকে দিয়েছিলাম, অল্প আছে। গাছ আলু দিয়ে ডিমের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটাও আমি টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। এখন তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার গাছ আলু দিয়ে ডিমের ঝোল তরকারি। সাদা ভাত দিয়ে গাছ আলুর এই তরকারিটা জাস্ট অসাধারণ লাগে খেতে। সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।